ভালোবাসবো, একজনকে নিয়ে থাকবো, ওই একজন আমাদের ডিস করে যাক, আমি সারা জীবন একা থাকলাম একজনের জন্য। আমরা ওয়াদা করেছিলাম যে আমরা একে অপরকে সারা বিয়ে করব না, কিন্তু সে বিয়ে করে ফেলেছে এবং তার পরবর্তী কোনো প্রতিকারও নাই। সেই জন্য আমি বলছি যে কেন সে এই ওয়াদাটা ভঙ্গ করলো, কেন সে আমাদের মধ্যে যে চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ করেছে। আপনি সেই কারণে চিরকুমার রয়ে গেলেন, সেটাই তো বলতেই হবে, এরকমই তো হয়। অনেকের ক্ষেত্রে হয়েছে, যাযাবর তার দৃষ্টিপাতে লিখেছে পুরুষেরা অনেক মেয়ের সঙ্গে প্রেম করে আজীবন অবিবাহিত রয়েছে, কিন্তু কোনো মেয়ে প্রেম করে কোনোদিন প্রেম ভঙ্গ হলে অবিবাহিত থাকে নাই, তারা আরেকটাকে বিয়ে করে ফেলেছে। মেয়েরা অন্য একজনকে বিয়ে করে ফেলে, কিন্তু পুরুষদের অনেকে অবিবাহিত থাকে। আমি সেই পুরুষ যে প্রেম করে প্রেম ভঙ্গ হয়ে যাওয়ার পরে অবিবাহিত রয়ে গেল। আপনি সেই পুরুষ যে প্রেমিকার জন্য চিরকাল ধরে অপেক্ষায় আছেন, কিন্তু এই মাঝখানে অপেক্ষায় নাই, ভালোবেসে কাউকে মানে আর মানে প্রতারিত আর হতে চাননি, অপেক্ষায় নাই কিন্তু আর কারি দ্বারা হৃদয় আর ভাঙতে চাননি, হৃদয় আর ভাঙতে চাননি, মন ভাঙতে চাননি, কিন্তু এই মাঝখানে আসা যাওয়া জয়নাল হাজারি কোন নারী কে এসেছিল জীবনে? না, আসতে চেয়েছে তাকে আপনি প্রশ্রয় দেননি? না, আমি আর নারী নিয়ে, আমি আর বিয়ে শাদী নিয়ে সিরিয়াসলি কখনো কোনো চিন্তাই করি নাই।